অন্তর্বর্তী সরকার পঁচিশ জেলা থেকে জেলা প্রশাসক ডিসি প্রত্যাহার করে নিয়েছিল সেই জেলাগুলোয় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখার প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে গত বিশ আগস্ট পঁচিশ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর আট আগস্ট অনতর্বরী সরকার সরকারের দায়িত্ব নেয় অনতর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে